ধরে নাকফুলের ডিজাইনগুলো দেখুন, এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। মাত্র একরতি থেকে শুরু করে দূরতির স্বর্ণের মধ্যে আপনারা এখান থেকে যে কোনো ডিজাইন চয়েস করুন না কেন, সেই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনি চাইলে 3 থেকে 4 রতির স্বর্ণের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিব যে এই ডিজাইনটা আপনি এভাবে তৈরি করবেন তাহলে ভালো হবে। আর বন্ধুরা, এখানে পাবেন 36 জোড়া প্লাস ডিজাইন এখানে রয়েছে। তো 36 জোড়া ডিজাইন যদি আপনারা ভালোভাবে দেখেন, আশা করছি এখান থেকে ভালো ডিজাইনটা আপনি খুঁজে পাবেন আর আপনার মন মতো করে তৈরি করতে পারবেন। বন্ধুরা, সেই জন্য এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ ডিজাইনগুলো দেখলে ভালোভাবে আপনি এই ডিজাইনগুলো দেখতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন সেটা কীভাবে তৈরি করবেন দেখতে পাচ্ছেন, এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে যে একেবারে ছোটো ডিজাইন। তো সেই ডিজাইনটা যদি আপনি তৈরি করতে চান তাহলে এখানে দেখে নেবেন যে সেই ডিজাইনটা কতটুকু ওজন। যদি সেই ডিজাইনটা একরত্তি হয় তাহলে সেই ডিজাইনটা একরত্তি স্বর্ণের মধ্যে আপনি তৈরি করবেন, একেবারে সাইজটা ছোটো করে তৈরি করার চেষ্টা করবেন। এখানে যেরকম সাইজটা রয়েছে সেরকম সাইজটা আপনি তৈরি করে আনবেন আপনার স্বর্ণকারের কাছে বলে। এভাবে আপনি তৈরি করলে সেই ডিজাইনটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে দূরত্বের স্বর্ণের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে। তো সেখান থেকে যদি আপনি দূরত্বের স্বর্ণের মধ্যে তৈরি করতে চান তাহলে সেখান থেকে যে কোনো ডিজাইন আপনি চয়েস করে আপনার মন মতো করে আপনি স্বর্ণকারকে দেখাবেন যে এই ডিজাইনটা এভাবে তৈরি করব, তাহলে সেই ডিজাইনটা আপনার স্বর্ণকার আপনাকে এভাবে তৈরি করে দিতে পারবেন দূরত্বের স্বর্ণের মধ্যে। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনি আরও বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, কারণ আমি কম স্বর্ণেরটা বলছি একটু থেকে দূরত্বের স্বর্ণের মধ্যে, চাইলে আপনি 3 থেকে 4 রতির স্বর্ণের মধ্যে এখানে যে বড় বড় ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু একেবারে সিম্পল ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন। আর এই ডিজাইনগুলো যখন আপনারা রাফিজ করবেন তখন বুঝতে পারবেন যে ডিজাইনগুলো অনেক সুন্দর, ব্যবহার করতে ভালো লাগে আর নাকের সাথে ফিটিং হয়ে থাকে ডিজাইনগুলো। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু আপনারা এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফিউজ করার জন্য ডিজাইনগুলো খুবই ভালো হয়। বন্ধুরা, এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন তখন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে পিছনের যে ডাটটা থাকে সেই ডাটটা একটু ভারী করে আপনার স্বর্ণকারকে বলে এভাবে আপনি তৈরি করে নিয়ে আসবেন, তাহলে সেই ডিজাইনটা যদি আপনি ব্যবহার করেন তখন এই নাকের যে ফুলের ডাটটা রয়েছে সেই ডাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না মোটা হওয়ার কারণে। তো আমি সেই জন্যই বলছি আপনাদের যে নাকের ফুলের যে ডাটগুলো রয়েছে সেই ডাটগুলো আপনার স্বর্ণকারকে বলে একটু মোটা করে তৈরি করে নিয়ে আসবেন, তাহলে সেই ডিজাইনটা আপনি ব্যবহার করে ভালো পাবেন। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে নাকফুলের ডিজাইনগুলো কিছু কিছু ডিজাইন রয়েছে যে মিনা সিস্টেম করা, আর কিছু ডিজাইন রয়েছে আপনার পাথর সিস্টেমের। তো সেই ডিজাইনগুলো যদি আপনি তৈরি করছেন তাহলে সেই পাথর সিস্টেমের যে নাকফুলের ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো যখন আপনারা পাথর দিয়ে তৈরি করবেন তখন সেই ডিজাইনটা পাথরটা ভালোভাবে আপনার স্বর্ণকারকে দেখিয়ে ছিটিং করে নিয়ে আসবেন, তাহলে সেই পাথরটা আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ভালোভাবে আপনি সবসময় রাফিজ করতে পারবেন। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনারা একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করবেন। ডিজাইনগুলো আপনি যদি একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে কী হবে, আপনি সেই ডিজাইনটা যখন ব্যবহার করবেন ব্যবহারে ভালো পাবেন, কালারটা ভালো থাকবে। এই জন্য আমি বলছি আপনি ভালো স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন। আর বন্ধুরা, অনেকে নাকের ফুলের ডিজাইন চয়েস করে একটু বড় সাইজের মধ্যে, যারা বড় সাইজের মধ্যে নাকের ফুলের ডিজাইন চয়েস করেন তারা এখানে দেখবেন যে বড় সাইজের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো ডিজাইন চয়েস করে আপনার মন মতো করে তৈরি করতে পারেন। আর এখানে যেরকম সাইজটা রয়েছে বড় সাইজের মধ্যে আপনারা এরকম সাইজটা তৈরি করতে পারেন, বা এসে একটু সাইজটা একটু বড় করে সীমিত বড় করবেন, বড় করে তৈরি করতে পারেন, আর বেশি বড় করলে ডিজাইনটা ভালো লাগবে না। এই জন্য আমি বলছি যে একটু বড় সাইজের মধ্যে তৈরি করলে আপনারা 3 রতি থেকে 4 রতি স্বর্ণের মধ্যে তৈরি করতে পারেন, আর 3 রতি দিলেই ভালো হবে, একটু সাইজটা মোটামুটি করে তৈরি করবেন। আর বন্ধুরা, পিছনের ডাটটা একটু ভারী করবেন, আমি সবসময় বলে দিই আপনাদের যে পিছনের ডাটটা চিকন হলেও যাতে একটু ভারী হয়, তাহলে সেই ডাটটা আপনি ব্যবহার করে যখন নাকফুলটা ইউজ করবেন তখন ভালো পাবেন। আর বন্ধুরা, নাকের ফুলের ডিজাইনগুলো কিন্তু আপনারা বিয়ের জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন, বা যে কোনো গিফটের জন্য কোনো সমস্যা নেই, এই ডিজাইনগুলো খুবই ভালো হয়। আর বন্ধুরা, অনেকে নাকফুলের ডিজাইন ছোটো সাইজের মধ্যে চয়েস করেন, যারা ছোটো সাইজের মধ্যে নাকফুলের ডিজাইন চয়েস করেন তাদের জন্য এখানে অনেক ছোটো ডিজাইনের নাকফুল রয়েছে, তো সেখান থেকে আপনারা যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন। আর ছোটো সাইজটা দিলেই ভালো হয় যারা ছোটো সাইজ চয়েস করেন, একরতির মধ্যে আপনি যদি ছোটো সাইজ করে তৈরি করেন তাহলে ভালো হবে। আর ডিজাইনগুলো সেম রাখবেন একরতির মধ্যে তৈরি করলে, দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিজাইন রয়েছে একেবারে ছোটো, সেই ডিজাইনটা আপনার একরতিও লাগে না, একরতির কম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো হয়ে যায়। বন্ধুরা, এরকম নাকফুলের ডিজাইন যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে কোন ডিজাইনটা আপনি তৈরি করতে চাচ্ছেন, কোন ডিজাইনটা আপনার চয়েস হয়েছে, তো সেই ডিজাইনটা আপনি লিখে কমেন্ট করবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এখানে যে ডিজাইনগুলো আপনি দেখলেন এই ডিজাইনগুলো যদি আপনার চয়েস হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।